হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে আর একটা পাবজি মোবাইল নিউ ভিডিও নিয়ে তোকে আজকে ভিডিওতে আমরা যে স্পাইডারম্যান রিলেটেড ইভেন্টটা গতকালকে মিস করেছিলাম সেই ভিডিওটা এক্সপ্লেন করবো, মানে ইভেন্টটা এক্সপ্লেন করবো। এছাড়াও গাইস, আমাদের আপকামিং যে সাপ্লাই ক্রিয়েট আসতে চলেছে বা প্রিমিয়াম ক্রিয়েট আসতে চলেছে, ফুল লিক্স আমি পেয়েছি, তো ফুল লিক্স আমি তোমাদের দেখাবো। আর লিক্সগুলো আমাদের প্রোভাইড করেছে প্রিয়াঙ্ক ভাই, তো প্রিয়াঙ্ক ভাইকে থ্যাঙ্কস, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা গিয়ে সাপোর্ট অবশ্যই করে আসবে। তো গাইস, স্পাইডারম্যানের যে ইভেন্ট আছে সেখান থেকে গাইস তোমরা কী কী জিনিস পেতে পারো, মানে পারমানেন্ট স্পাইডারম্যান স্যুট পাবে, একটা লেজেন্ডারি ড্রেস পাবে, তো এই দুটো জিনিস কীভাবে কালেক্ট করবে সেটা বলে দেবো আগে, তারপরে আমরা লিক্সে যাবো। আর লিক্সে যাওয়ার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, ক্রেটসে যদি যাই তো আমাদের কাস্টম ক্রেটের আর মাত্র বাকি আছে, দেখতে পাচ্ছ এখানে ছদিন পর তোমরা প্রিমিয়াম ক্রেট দেখতে পাবে। আর গাইস, সাপ্লাই ক্রেটে বাকি আছে নদিন, তো নদিন পর নেক্সট সাপ্লাই ক্রেট দেখতে পাবে। ডেটটা তোমরা এই ছদিন আর নদিন ক্যালকুলেট করে নিও, আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে। তো গাইস, চলো আজকে ভিডিওটা সরাসরি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল গেমে ওপেন করার পরে তোমরা যদি ডিরেক্টলি ইভেন্ট সেকশনে যাও, ইভেন্টেই ফার্স্টে দেখবে অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ বলে, এখানে আমার একটু গ্লিচের জন্য আসছে না, জাস্ট এখানে একটা ব্যানার আসবে অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ বলে, যেখানে তুমি জাস্ট ট্যাপ করবে। তো ট্যাপ করার পরে গাইস এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে গাইস দেখতে পাচ্ছ এটা তার ইন্টারফেস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে গাইস দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার লেখা আছে, যেটা গাইস 12 তারিখ থেকে নেক্সট মান্থে 14 তারিখ অব্দি ইভেন্ট পিরিয়ড, যেখানে স্পাইডারম্যান সেট দেখতে পাচ্ছ একটা, আর গাইস একটা গ্রিন কালারের আউটফিট আছে। তো ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢুকে যাওয়ার পরে এখানে কিছুই না, সিম্পল ফান্ডা ডেলি মিশন কিছু আছে, 4টে করে ডেলি মিশন দেবে লগ ইনের জন্য, 10 মিনিট সার্ভাইভ করার জন্য, ট্রাভেল করার জন্য, আর 500 ড্যামেজ দেওয়ার জন্য, টোটাল 4টে। আমার 1টা কমপ্লিট হয়নি, 3টে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিছু গাইস দেখেছো রিওয়ার্ড সাপ্লাই, একটা ক্লাসিক আছে, একটা অফ দ্য ফ্রেম আছে, একটা ড্রেস দেখতে পাচ্ছ নর্মাল, একটা লেজেন্ডারি ড্রেস। তো আগে আমি ডেলি মিশনগুলো কালেক্ট করে নিই, কালেক্ট করে তুমি এই ব্যাজেস পাবে, স্পাইডারম্যান ব্যাজেস বা সামথিং মেডেল যা খুশি বলো, তো এইটা অটোমেটিক কালেক্ট হচ্ছে, দেখতে হচ্ছে আমার 3টে ডেলি কালেক্ট, টোটাল 4টে করে কালেক্ট করতে পারবে। করার পরে গাইস তুমি এখানে চ্যালেঞ্জ করতে পারবে, নিচে থেকে চ্যালেঞ্জ একটা অপশন আছে, তো চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ পয়েন্ট এই লেফটে যে টোটাল পয়েন্টটা বাড়বে, প্রত্যেক চ্যালেঞ্জের জন্য 200 করে প্রোগ্রেস হবে মেডেল। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল গাইস 200 করে বাড়বে, ইনক্রিজ হবে, 72 ছিল 272 হয়ে গেল, তো ফের চ্যালেঞ্জ করলে এটা 472 হয়ে যাবে অটোমেটিক, আর সামথিং কিছু রিওয়ার্ড তোমরা পাবে, ফের চ্যালেঞ্জ মারলে 672 হয়ে যাবে। ডেলি তুমি 800 করে এখান থেকে পয়েন্ট পাবে, তো ওই পয়েন্টটা কালেক্ট করে করে তোমাকে টোটাল এখানে নিচে যে বারটা দেখতে পাচ্ছ, প্রথম 2000 করতে পারলে গাইস দেখবে এখানে কিছু রিওয়ার্ড আছে, 2000 করতে পারলে এখানে সাপ্লাই কুপন আছে, হ্যাঁ সাপ্লাই ক্রেট কুপন 2000 জন্য, তারপরে গাইস দেখতে পাচ্ছ গাইস 6000 জন্য ক্লাসিক কুপন, তারপরে গাইস স্পাইডারম্যানের একটা ওপি লেভেল অফ দ্য ফ্রেম আছে নো ওয়ে হোমের, তারপরে গাইস দেখতে পাচ্ছ 24000 করতে পারলে তুমি পেয়ে যাবে এখানে একটা ট্রাক স্যুট, যেটার লুক আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, আর একটা লেজেন্ডারি আউটফিট যার নাম ব্রোঞ্জ ভেসেল সেট দেখতে পাচ্ছ, এটারও লুক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কটা জিনিস পুরোপুরি পারমানেন্ট পাবে, আর কিছু ম্যাচেস মানে স্পাইডারম্যান মোডটা তোমাকে খেলতে হবে, খেললেই তুমি হয়ে যাবে, আর নর্মালি সবাই আপডেট করে নিয়েছে সবাই খেলবে। তো এভাবেই তোমাকে পয়েন্ট ইনক্রিজ করতে হবে, করে গাইস তুমি এই যত দূর পয়েন্ট আর্ন করতে পারো তত সেই রিওয়ার্ডগুলো তুমি কালেক্ট করতে পারবে। তো এইভাবে তোমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে, আই হোপ তোমরা সবাই লেজেন্ডারি আইটেমটা কালেক্ট করে নেবে, আর নর্মালি বেশি বেশি করে ম্যাচেস খেলো, ইজিলি তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার গাইস চলে আসি এই যে স্পাইডারম্যান স্যুটটা আছে আর যে লেজেন্ডারি আইটেমটা তোমরা দেখছো লাস্টে, এটা লুক কেমন হবে দেখতে সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই। তো এখানে গাইস দেখতে পাচ্ছ প্রথমে নো ওয়ে হোম ট্রাক সেট যেটা বা ট্রাক স্যুট বেটা যেটা তুমি পাবে প্রথমে, মানে সেকেন্ড লাস্ট রিওয়ার্ডটা, তার সাথে গাইস ব্রোঞ্জ ভেসেল সেট দেখতে পাচ্ছ গ্রিন কালারের রিওয়ার্ডটা। ভাই এই আউটফিটটা খুবই মারাত্মক লাগছে, দেখেছো মেল আর ফিমেল অফ তারা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে কীরকম একটা আর্মার টাইপের লাগছে বডিতে। আর এই ট্রাক স্যুটটা তো নর্মালি এপিক আইটেম বা রেয়ার আইটেমের মধ্যে পড়ে, আর এটা লেজেন্ডারি আইটেমটা বেশ ভালো দিয়েছে, ইভেন্টের দরুন পেতে পারো। এবার গাইস চলেছে সাপ্লাই ক্রেটের লিক্সে, তো সাপ্লাই ক্রেটে কী কী জিনিস এবারে থাকতে চলেছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই গাইস দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে গাইস ফ্লাওয়ার কুইন হেড পিসেস অ্যান্ড সেট, যেটা দুটো মেথিক আইটেম, আর তার সাথে থাকছে এসকেসের একটা স্কিন, যেটা তোমরা সাপ্লাই এবারে সাপ্লাই যে নদিন পরে আসবে সাপ্লাই ক্রেট তার ভিতরে দেখতে পাবে। আর এর লাস্টে গাইস আমি প্রিমিয়াম ক্রেটের ফুল লিক্স পেয়েছি, নর্মালি মেন মেন রিওয়ার্ডসগুলো তোমাদের দেখেছিলাম যেমন ব্যারেল স্কিন আর বাগেরা বাগেরা, তো তারও ছাড়াও আরও জিনিস দেখাবো। আর এখানে কী কী জিনিস আর থাকবে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা তো থাকছে সাপ্লাইয়ের ভিতরে, তার সাথে থাকছে এসকেসের স্কিন, এসকেসের স্কিন দেখতে পাচ্ছ, ইন্টিমিডিয়েট আই এসকেস দেখতে পাচ্ছ, তো তার সাথে থাকছে পিঙ্ক কালারের একটা হেলমেট দেখতে পাচ্ছ, পিঙ্ক ডিমোনাস হেলমেট দেখতে পাচ্ছ, যেটা গাইস লেভেল 1, 2, 3 তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মালি। তারপর একটা আউটফিটও আছে লেজেন্ডারি, একটা হেডগিয়ারও আছে, আউটফিটের সাথে হোয়াইট কালারের হেডগিয়ার দেখতে পাচ্ছ, ফেরি লাভ হেড পিসেস অ্যান্ড সেট দেখতে পাচ্ছ, একটা ব্যাকপ্যাকের স্কিন আছে, অর্নামেন্ট আছে, প্যারাসুট আছে, নর্মালি বেসিক জিনিসগুলো আছে, বাট লেজেন্ডারি আইটেমগুলো দেখে নাও যেগুলো তোমার নেক্সট সাপ্লাই ক্রেটে তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাছে যদি সাপ্লাই ক্রেট এনাফ থেকে থাকে তো আই হোপ তোমরা জমিয়ে রাখছো, রেখে দাও যেটা পরের তোমাদের
কাজে লাগবে। তো এবার ডিরেক্টলি গাইস আমরা চলে যাব আমাদের প্রিমিয়াম কেটের লিক্সে। তো প্রিমিয়াম কেটের লিক্স আমি তোমাদের দেখিয়েছিলাম, আর একবার দেখাচ্ছি, তার কারণ হলো এবারে ফুল লিক্স পাওয়া গেছে। ফুল লিক্স বলতে ব্যারেল ছাড়াও আর কী কী জিনিস, মানে নর্মালি আউটফিট কী কী থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। তো গাইস ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি আমাদের প্রিমিয়াম কেটের লিক্সে। তো ফার্স্টেই গাইস দেখতে পাচ্ছ প্রিমিয়াম কেটে যে ড্রেসটা দেখতে পাবে বা হেড পিসেসটা থাকবে, তার নাম গাইস এখানে দেখতে পাচ্ছ ভিন্টেজ বার্ড সে কভার অ্যান্ড সেট, যেটা তোমরা মেথিক আইটেমের ভিতরে পাবে। ফার্স্ট মেথিক যেটা একটা লেজেন্ডারি কভার আর মেথিক ড্রেস, এটা তোমরা আমাদের নেক্সট যে পাঁচ দিন পর আছে, মেবি পাঁচ দিন না ছ দিন দেখলাম, তখন প্রিমিয়াম কেট আসবে। 21 তারিখ মোস্ট প্রবাবলি তোমরা দেখতে পাবে প্রিমিয়াম কেট। তো এর সাথে থাকছে গাছ আরও একটা মেথিক ড্রেস, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো মেথিক ড্রেসটা কেমন লেগেছে, প্রিমিয়াম কেটের লিক্সগুলো বা সাপ্লাই কেটের লিক্সগুলো কেমন লাগছে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, লাইক তোমরা কম করছো তো লাইক অবশ্যই করো। আর তারপরে গাছ নেক্সট চলে যাচ্ছে, নেক্সট হলো গাছ আমাদের ক্যান্ডেল গার্ডিয়ান কভার, যেটা কভারটা দেখতে পাচ্ছ আর তোমাদের বলেছিলাম এটা মোমবাতি স্ট্যান্ডের আউটফিট, আর এটা হলো ক্যান্ডেল গার্ডিয়ান সেট, যেটা মেথিক ড্রেস আর আউটফিটের যে কভারটা মানে হেডগিয়ারটা হলো লেজেন্ডারি। আর এর সাথে থাকছে আমাদের ওপি ব্যারেল স্কিন। ইয়েস গাইস নেক্সট প্রিমিয়াম কেটে তোমরা ব্যারেল স্কিন দেখতে পাবে, তোমাদের বলেছিলাম M762 যাদের কাছে অনেকেরই কাছে অনেক মোটামুটি জমে আছে আমি জানি। তো নেক্সট গাইস দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন স্প্রিং M762, যেটাও গাইস কালারটা খুবই ওপি, আর এটা তোমরা পেতে চলেছো নেক্সট প্রিমিয়াম কেটে। তো এরই সাথে আরও জিনিসপত্র যেটা এক্সট্রা অ্যাড করেছে সেটা আমি তোমাদের দেখাই। হেলমেট স্কিন দেখতে পাচ্ছ, ভিন্টেজ বার্ড কভার আর হেলমেট দেখতে পাচ্ছ, ফেরি ল্যান্ড হেলমেট স্কিন যেটা লেভেল 1, 2, 3 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এর পরের জিনিসগুলো তোমাদের দেখার বিষয় যেগুলো তোমরা হয়তো কমনলি পাবে, সেটা হলো গাইস আমাদের গোল্ড টেক আপ অর্নামেন্ট দেখতে পাচ্ছ, অ্যান্ড ব্যাকপ্যাক স্কিন দেখলে একটা আমাদের ক্যান্ডেল গার্ডিয়ান গ্রেনেড স্কিন, যেটাও তুমি ওই এর ভিতরেই দেখতে পাবে প্রিমিয়াম কেটের ভিতরেই থাকবে। তার সাথে থাকছে গাইস একটা ব্ল্যাক কালারের আউটফিট দেখো, যার সাথে হেডগিয়ারও আছে। আউটফিটটা গাইস দেখতে পাচ্ছ শ্যাডো সোলজার সেট অ্যান্ড হেডগিয়ার, যেটা মোস্ট প্রবাবলি সবাই পাওয়ার চান্সেস আছে আমার তো তাই মনে হয়। তো দেখতে পাচ্ছ এইটা দেখানোর জন্যই তোমাদের দেখালাম, একটা ব্যাকপ্যাকেরও স্কিন আছে লেজেন্ডারি ব্যাকপ্যাক, যেটা এই প্রিমিয়াম কেটের ভিতরে থাকবে। তো হোপসো তোমরা এই নিচেরগুলোই পাবে, জানো নিচেরগুলোই বেশিরভাগ সময় দিয়ে থাকে। তো গাইস আজকে ভিডিওতে গাইস আপাতত এটুকুই, নিউ ইভেন্টটা তোমাদের বলে দিলাম, সাপ্লাই ক্রেডিট কী কী আসবে বলে দিলাম, অ্যান্ড প্রিমিয়াম কেটে নিউলি কী অ্যাড করেছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর গাইস চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ আর লিখছে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।